সহায়তার পরেও কেন তুরস্ককে দ্বিমুখী বললেন জেলেনস্কি? চুপিসারে ইউক্রেনে এসেছিলেন রুশ সেনাপ্রধান। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইমরান খানের। বহু বিদেশি অফিসার ও ভাড়াটে লোকজন ইউক্রেনে যুদ্ধ করছে। রুশ জ্বালানি কেনা নিয়ে ইউরোপে মতবিরোধ। ভারতে ঘটল আরও একটি বর্বর কাণ্ড, রেল স্টেশনে স্বামীকে মেরে অন্তঃসত্ত্বা নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ। হিটলারের শরীরে ইহুদি রক্ত, রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে চটেছে ইসরায়েল। শেষে জানবেন ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে দাবি জাতিসংঘের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সহায়তার পরেও কেন তুরস্ককে দ্বিমুখী বললেন জেলেনস্কি? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ককে দ্বিমুখী হিসেবে অভিযুক্ত করেছেন খবর আল জাজিরার। জেলেনস্কি জানিয়েছেন, তুরস্ক একদিক দিয়ে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব বন্ধ করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, অন্যদিকে তারা তাদের দেশে রাশিয়ার পর্যটকদের দুই হাত উজাড় করে স্বাগত জানাচ্ছে। গ্রিসের টেলিভিশন নেটওয়ার্ক ইআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই ব্যাপারে বলেন, একদিক দিয়ে তুরস্ক মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে এবং ইউক্রেনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহায়তা করছে, কিন্তু অন্যদিক দিয়ে আমরা দেখছি বিশেষ করে রাশিয়ান পর্যটকদের জন্য ভালো ব্যবস্থা করা হচ্ছে। আর এমন কথা বলেই তুরস্ককে সরাসরি দ্বিমুখী বলে অভিহিত করে জেলেনস্কি বলেন, এগুলো দ্বিমুখী কাজ, এগুলো ঠিক নয়। চুপিসারে ইউক্রেনে এসেছিলেন রুশ সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে চুপিসারে ইউক্রেনে এসেছিলেন রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভেলারি জিরাসিমভ। গোয়েন্দা সূত্রটি বলছে, আমরা জানি গত সপ্তাহের শুরুতে দোনবাসে আসেন জেনারেল ভেলারি জিরাসিমভ, তিনি কয়েকদিন অবস্থান করেন, এই তথ্য আছে, কিন্তু বর্তমানে জেনারেল ভেলারি দোনবাসে আসেন কি না তা আমরা জানি না। তবে কীভাবে যুক্তরাষ্ট্র তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে এবং কি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তা ওই গোয়েন্দা কর্মকর্তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে কয়েকটি গণমাধ্যম জানায়, রুশ সেনাপ্রধান ইউক্রেনে আসার পর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রটি জানিয়েছে, রুশ জেনারেলের আহত হওয়ার কোনো ইঙ্গিত তারা পাননি। তবে রাশিয়ার সেনাপ্রধান কেন যুদ্ধক্ষেত্রে এসেছেন সেই বিষয়টি নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। তবে সেনাপ্রধান নিজ চোখে দেখতে এসেছিলেন তার সেনারা কীভাবে নিজেদের কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা সূত্রটি জানিয়েছে, সেনাপ্রধানের দোনবাসে আসার কারণটি আরও একটি ইঙ্গিত দিতে পারে, আর সেটি হলো কয়েকদিন আগে দোনবাসে অভিযান পরিচালনা করার জন্য জেনারেল আলেকজান্ডার দোবারিনকোভকে নিয়োগ দেওয়া হয়েছে, তার উপর খুশি নয় সেনাপ্রধান, ফলে তিনি নিজ চোখে দেখতে এসেছেন কী করছে তার সেনারা। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে দায়ী করেছেন। তাকে ক্ষমতাচ্যুত করার জন্য এর আগে আকারে ইঙ্গিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন ইমরান, কিন্তু সোমবার কোনো ইঙ্গিত না দিয়ে সরাসরি দেশটিকে দায়ী করেন তিনি। জো বাইডেন প্রশাসনকে দায়ী করে তাদের উদ্দেশ্যে টুইটারে একটি প্রশ্নও করেছেন ইমরান খান। ইমরান খান প্রশ্নটি করেছেন এভাবে, বাইডেন প্রশাসনের কাছে আমার প্রশ্ন, 220 মিলিয়ন জনসংখ্যার একটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে ও একটি পাপেট সরকারকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে সহায়তা করে আপনারা কি মনে করেন পাকিস্তানে আমেরিকা বিরোধী মনোভাব বেড়েছে নাকি কমেছে? বহু বিদেশি অফিসার ও ভাড়াটে লোকজন ইউক্রেনে যুদ্ধ করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বহু বিদেশি সেনা অফিসার এবং ভাড়াটে লোকজন রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। গতকাল ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ এই কথা বলেন। তবে এইসব বিদেশি ভাড়াটি যোদ্ধাদের জাতীয়তা প্রকাশ করেননি এবং তাদের প্রকৃত সংখ্যাও তিনি উল্লেখ করেননি। এর আগে মস্কো জানিয়েছিল যে রাশিয়ার সেনাদের হাতে বহু বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী দোনবাস এলাকায় হামলা চালাচ্ছে, যা প্রকৃতপক্ষে সেখানকার সাধারণ লোকজনকে ভীত সন্ত্রস্ত করে তোলার লক্ষ্যে করা হচ্ছে। সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের কথা বলছেন, আবার সেই জায়গা থেকে তিনি সরে যাচ্ছেন।
রুশ জ্বালানি কেনা নিয়ে ইউরোপে মতবিরোধ। রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই চাপের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে সদস্য দেশগুলো আগামী গ্রীষ্মের মধ্যে রুশ কয়লা আমদানি বন্ধ করতে সম্মত হলেও সমস্যা বেঁধেছে তেল গ্যাস নিয়ে। পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো রুশ জ্বালানি কেনা বন্ধের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পক্ষে, তবে এই ক্ষেত্রে জার্মানি ঢিলেমি করছে বলে অভিযোগ উঠেছে। তবে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সরকার সম্প্রতি সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। তবে রুশ জ্বালানি নিষিদ্ধ করার পথে সম্ভাব্য বড় বাধা হিসেবে দেখা হচ্ছে হাঙ্গেরিকে। দেশটি রাশিয়ার জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাছাড়া হাঙ্গেরির নতুন পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। বুদাপেস্টের সঙ্গে ব্রাসেলসের মতবিরোধ নতুন নয়, তবে অরবান প্রশাসনের কার্যকলাপ এই সপ্তাহে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ইইউ। যদিও কূটনৈতিকরা স্বীকার করেছেন প্রস্তাবিত নিষেধাজ্ঞার সম্পর্কে আলোচনা দূর হবে, আর শেষ পর্যন্ত যদি সমঝোতা হয় আরও কঠোর নিষেধাজ্ঞার পক্ষপাতী দেশগুলোর জন্য তা গলাৎকরণ করা কঠিন হতে পারে। সেক্ষেত্রে সমাধানের পথ খুঁজতে ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর তীব্র চাপ তৈরি হবে। 27 সদস্যের এই জোট জানে তারা রুশ জ্বালানির উপর আর নির্ভরশীল থাকতে পারবে না, কারণ এরই মধ্যে পোল্যান্ড বুলগেরিয়ায় গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। তাছাড়া ইউরোপীয়দের নৈতিক বাধাও রয়েছে। মাসখানেক আগে ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান স্বীকার করেছিলেন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইইউ জ্বালানি আমদানির জন্য রাশিয়াকে 3,500 কোটি ইউরোর বেশি অর্থ দিয়েছে। ব্রাসেলসের অনেকেই এটিকে ব্লাড মানি বলে মনে করেন। রেল স্টেশনে স্বামীকে মেরে অন্তঃসত্ত্বা নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ। রাতে ট্রেনের জন্য 3 সন্তান এবং স্বামীর সঙ্গে স্টেশনে অপেক্ষা করছিলেন অন্তঃসত্ত্বা এক নারী। সেখান থেকে 3 জন লোক এসে ওই নারীকে তুলে নিয়ে রেললাইনের ধারে গণধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এনডিটিভির খবর অনুযায়ী ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার রেল স্টেশনে এই ঘটনা ঘটে। ওই নারীর স্বামীকে মারধর করে তাকে তুলে নিয়ে যায় ধর্ষণকারীরা। স্ত্রীকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হন স্বামী। রেল পুলিশের সহায়তা নেওয়ার চেষ্টা করেও কোনো পুলিশকে খুঁজে পাননি হতভাগা স্বামী। প্রতিবেদন অনুযায়ী ওই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় একজন কিশোর সহ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয় গত শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। জানা যায় পরিবারটি কাজের সন্ধানে গুন্টুর থেকে কৃষ্ণা জেলায় যাচ্ছিল। তারা প্রকাশম জেলার বাসিন্দা। রাজ্যের রাজধানী অমরাবতী থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রেপাল স্টেশনে শনিবার রাতে 5 সদস্যের পরিবার স্টেশনের বেঞ্চে ঘুমাচ্ছিল। তখন অভিযুক্ত 3 জন তাদের জাগিয়ে তোলে। তারা মাতাল ছিল। তারা তার স্বামীর উপর হামলা চালায়। যখন তার স্ত্রী তাকে বাঁচাতে যান তখন তাকে টেনে হিঁচড়ে রেললাইনের ধারে নিয়ে যায়। তখন স্বামী রেলওয়ে পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করেন। তিনি পুলিশের খোঁজে ছুটতে থাকেন কিন্তু স্টেশনে কোনো কর্মকর্তাকে খুঁজে পাননি। পরে পাশে ঝোপের মধ্যে ওই নারীকে পাওয়া যায়। ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হিটলারের শরীরে ইহুদি রক্ত, রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে চটেছে ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কুখ্যাত নাৎসি বাহিনীকে নেতৃত্ব দেওয়া অ্যাডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে রোববার ইতালির একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ল্যাভরভকে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি। এরপরেও ইউক্রেনকে নাৎসি প্রভাবমুক্ত করতে অভিযান চালানো হয়েছে বলে রাশিয়ার বক্তব্যের কারণ কী? জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন জেলেনস্কি ইহুদি, তাতে কী হয়েছে? এই বাস্তবতার নিরিখে তো ইউক্রেনে নাৎসি শক্তির উপস্থিতি অস্বীকার করা যাবে না। আমি বিশ্বাস করি হিটলারের শরীরেও ইহুদি রক্ত ছিল, এমনকি তীব্র ইহুদি বিদ্বেষীদের অনেকেই ইহুদি। সের্গেই ল্যাভরভের এমন মন্তব্যের পর ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনার ব্যাখ্যাসে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ক্ষমা চাইতে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 60 লাখ ইহুদিকে হত্যা করেছিলেন হিটলারের নেতৃত্বাধীন জার্মানির নাৎসি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতুলি বেনেট বলেছেন ল্যাভরভ তার মন্তব্যের মধ্য দিয়ে ওই হত্যাকাণ্ডের জন্য ইহুদিদেরকে দায়ী করেছেন। এই মন্তব্য ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড। ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোমবার নাগাদ দেশটিতে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা 3,000 ছাড়িয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই হিসাব দিয়েছে।
24 ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া, তখন থেকে ইউক্রেনে 3,153 বেসামরিক নাগরিকের মৃত্যু রেকর্ড করেছে OACHR। তবে তারা বলছে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেই তাদের ধারণা। দেশটির কিছু এলাকা থেকে তথ্য পাওয়া কঠিন হয় এবং অনেক খবর এখনও নিশ্চিত না হতে পারার কারণে রেকর্ড করা মৃতের সংখ্যার চেয়ে প্রকৃত মৃত্যু বেশি হতে পারে বলছে সংস্থাটি। বিবিসি জানায় মারিউপোলের মতো কিছু অবরুদ্ধ এলাকা আছে যেখানে বড় ধরনের বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা যাচাই করা যায়নি। এই বন্দর নগরীটি যুদ্ধের শুরু থেকে অবিরাম বোমা হামলার শিকার হয়েছে। সিটি কাউন্সিল নগরটির প্রায় 80-90% ভবনই ধ্বংস হয়েছে বলে জানিয়েছে। স্যাটেলাইট ছবিতে মারিউপোলের কাছে মাটি চাপা প্রায় 200 লাশের গণকবর চিহ্নিত হয়েছে। নগরটিতে রুশ বাহিনীর বোমা হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাতিসংঘের ধারণা, ইউক্রেন জুড়ে বিস্ফোরক অস্ত্রের আঘাতেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। তবে এইসব হতাহতের ঘটনার জন্য কারা দায়ী তা সুনির্দিষ্ট করে প্রতিবেদনে জানায়নি OACHR।